নিষিধে নেই শেষ পর্ব। বুধবার জাহেদ সাহেব রাত 11টার দিকে একজন ডাক্তার ডেকে আনলে। নীলুর আকাশ পাতাল জ্বর, তিনি নিজে হতবুদ্ধি হয়ে গেছে। ডাক্তারের অবস্থাও তাই। ডাক্তার মুখ শুকনো করে বলল, এই মেয়েকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। আমি আমার ডাক্তারি জীবনে এত জ্বর কারো দেখিনি। আপনি মেয়েটির মাথায় বরফ চাপা দেবার ব্যবস্থা করুন। আগে টেম্পারেচার কমাতে হবে। ফ্রিজে বরফ ছিল না। তারা দুজন ধরাধরি করে নীলুকে বাথরুমে নিয়ে গিয়ে ঝর্ণার কল খুলে দিল। পানির ধারা স্রোত যদি গায়ে তাপ কমানো যায়। নীলু পড়ে আছে মরার মতো, তার চোখ রক্তবর্ণ। সে কিছুক্ষণ পরপর মাথা ঘুরিয়ে চারদিকে তাকাচ্ছে এবং ফিসফিস করে বলছে, স্যারের বড় বিপদ, তুমি কি তাকে দেখবে না? এইটুকু কি তুমি আমার জন্য করবে না? জাহেদ সাহেব ডাক্তারকে বললেন, এসব কি বলছে ডাক্তার সাহেব? প্রলাপ বকছে, ডেলিরিয়াম। আপনি মেয়ের কাছে থাকুন, আমি অ্যাম্বুলেন্সের জন্য যাচ্ছি। টেলিফোন আছে তো? জি আছে, বসার করে। ডাক্তার সাহেব দ্রুত নিচে নেমে গেলেন। নীলু কাতর স্বরে বলল, বাবা তুমি খানিকক্ষণ আমাকে একা থাকতে দাও, আমি ওর সঙ্গে কথা বলি। কার সঙ্গে কথা বলবি? যে আমার সঙ্গে থাকে তার সঙ্গে। ওর সাহায্য আমার ভীষণ দরকার। বাবা প্লিজ প্লিজ, তুমি আছো বলে সে আমার সঙ্গে কথা বলতে পারছে না। বাবা আমি তোমার পায়ে পড়ি। নীলু সত্যি সত্যি হাত বাড়িয়ে বাবার পা স্পর্শ করল। জাহেদ সাহেব বারান্দায় গিয়ে দাঁড়ালেন এবং সঙ্গে সঙ্গে চাপা ফুলের তীব্র সুবাস পেলেন। স্পষ্ট শুনলেন নূপুর পায়ে কে যেন হাঁটছে। নীলুর কথাও শোনা যাচ্ছে, আমার এত বড় বিপদে তুমি আমাকে দেখবে না? অপরিচিত একটি কণ্ঠ শোনা গেল। জাহেদ সাহেব কিছু বুঝতে পারলেন না। তিনি এক মনে আয়াতুল কুরসি পড়তে লাগলেন। বুধবার মধ্যরাত্রি, মিসালের রুটিনে ঝামেলা শুরু হয়ে গেছে। ঘরে রান্না হয়নি, তাকে রাতে হোটেল থেকে খেয়ে আসতে হয়েছে। ডাল গোস্ত নামের যে খাদ্যটি তিনি কিছুক্ষণ আগে গলাধঃকরণ করেছেন, তা এখন জানান দিচ্ছে মিসরালের পেটে ব্যথা নিয়ে জেগে আছে। ফুড পয়জনিংয়ের লক্ষণ কিনা কে জানে। পেটের ব্যথা ভুলে থাকার সবচেয়ে ভালো উপায় হচ্ছে থ্রিলার জাতীয় কোনো রচনায় মনোনিবেশ করা, কিন্তু ঘরে এ জাতীয় কোনো বই নেই। তবু মিসরালি বুকসেলফের কাছে গেলেন, সবই একাডেমিক বই। একটি সায়েন্স ফিকশন পাওয়া গেল, হর্সম্যান ফ্রম দি স্কাই। তেমন কোনো ইন্টারেস্টিং বই নয়, আগে একবার পড়েছেন। তবু সেই বই হাতে নিয়ে বিছানায় গেলেন এবং তখন ইলেকট্রিসিটি চলে গেল, বৃষ্টি ও বাতাস দুই থেমে গেছে। তবু মাঝরাতে লোডশেডিং হবার কথা নয়, কিন্তু ঢাকা শহরে ইলেকট্রিসিটির কোনো ঠিক ঠিকানা নেই। মিসির আলি অত্যন্ত বিরক্ত মুখে ড্রয়ার খুললেন। আশ্চর্যের ব্যাপার, ড্রয়ারে বড় বড় দুটি মোমবাতি পাওয়া গেল। হানিবা নিশ্চয়ই এক সময় কিনে এনে রেখেছে। মিসির আলি মোমবাতি জ্বালিয়ে বই খুললেন। দ্বিতীয়বার পড়বার সময় বইটি অনেক বেশি আকর্ষণীয় মনে হলো। কিছুক্ষণের মতো তিনি শারীরিক ব্যথা ভুলে আগ্রহ নিয়ে বইয়ের পাতা গুনতে লাগলেন। চমৎকার লেখা এক ভোরবেলায় মস্কো শহরের প্রাণকেন্দ্রে এক বুড়ো শহরের আগমন হল। লোকটি চেহারা কুৎসিত, মাথায় সার্কাসের ক্লাউনের টুপির মতো এক টুপি। সে তার ঘোড়া নিয়ে নানান খেলা দেখাতে শুরু করল। দেখতে দেখতে তাকে ঘিরে ভিড় জমে গেল। এত মজার একটি বই আগের বার পড়তে এত বাজে লাগছিল কেন? মিসির আলি উঠে দাঁড়ালেন চা বানাবে, চা খেতে খেতে আরাম করে পড়া যাবে। তার মনে হলো মোমবাতির আলোয় বই পড়ার আলাদা একটা আনন্দ আছে। আধো আলো আধো ছায়া, বইয়ের জগৎটি তো তাই অন্ধকার এবং আলোর মিশ্রণ। লেখকের কল্পনা হচ্ছে আলো, পাঠকের বিভ্রান্তি হচ্ছে অন্ধকার। নিজের তৈরি উপমান নিজের কাছে চমৎকার লাগলো তার। তিনি নিজেকে বাহবা দিয়ে সিগারেটের জন্য পাঞ্জাবের পকেট থেকে হাত দিয়ে দরজায় খুব হালকাভাবে কে যেন করা নাড়ল। মিসির আলি ঘড়ি দেখলেন, রাত প্রায় একটা। এত রাতে কে আসবে তার কাছে? তিনি বিস্মিত স্বরে বললেন, কে কে? কোনো জবাব পাওয়া গেল না। মিসির আলি গলা উঁচিয়ে বললেন, কে এখানে? আমি। মিসির আলি বিস্ময়ের সীমা রইল না। নীলুর গলা! সে এত রাতে এখানে কি করছে, পাগল নাকি? কি ব্যাপার নীলু? নীলু জবাব দিল না, ছুটে একটি নিঃশ্বাস ফেলল। মিসির আলি ছুটে গিয়ে দরজা খুললেন। নীলু নয়, ফিরোজ দাঁড়িয়ে আছে। ফিরোজের
দুটি হাত পেছন দিকে, সে হাতে সে কি ধরে আছে তা মিসির আলি বুঝতে অসুবিধা হলো না। তার শিরদাঁড়াতে শীতল স্রোত বয়ে গেল। তিনি হাসতে চেষ্টা করলেন, কেমন আছো ফিরোজ? নীলুর গলা তো চমৎকার, ইমিটেট করলে। এসো ভেতরে এসো। ইস, ভিজে গেছো দেখছি। ফিরোজ ভেতরে ঢুকলো। পলকের জন্য মিসির আলির ইচ্ছা করলো ছুটে পালিয়ে যেতে, কিন্তু তিনি পারলেন না। তার পা পাথরের মতো ভারী হয়ে গেছে। অত্যন্ত সহজ এবং স্বাভাবিক ভঙ্গিতে কথা বলার চেষ্টা করলেন। কিছু খাবে? ফিরোজ চা খাবে, ঠান্ডায় চাটা ভালো লাগবে। ইনফ্যাক্ট আমি চা বানানোর জন্য উঠছিলাম। ফিরোজ দাঁড়িয়ে আছে ঘরের মাঝখানে, সে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, সে মাঝে মাঝে ঠোঁট টিপে হাসছে। মিসির আলি বললেন, বসো ফিরোজ, দাঁড়িয়ে আছো কেন? এতক্ষণ শুয়ে শুয়ে বই পড়ছিলাম, একটা সায়েন্স ফিকশন। তুমি কি সায়েন্স ফিকশন পড়ো? পড়ো। ফিরোজ আবার শব্দ করে হাসলো। মিসির আলি শিউরে উঠলেন, কি অমানসিক হাসি! এই হাসির জন্ম নয়, অন্য কোনো ভুবনে অচেনা ভয়ঙ্কর এক ভুবন, যার কোনো রহস্যই মিসির আলি জানা নেই। মিসির আলির সমস্ত শরীর ঘামে ভিজে গেল। তিনি বহু কষ্টে বললেন, তুমি কি আমাকে মেরে ফেলবে ফিরোজ? হ্যাঁ। কেন ফিরোজ, আমি কি তোমার ক্ষতি করেছি? ফিরোজ তার জবাব দিল না, রুহার রোডটি উঁচু করল। মিসির আলি যেখানে দাঁড়িয়েছিলেন সেখানেই দাঁড়িয়ে রইলেন। চিৎকার দিতে ইচ্ছে করলো, চিৎকার দিতে পারলেন না। তার কাছে শুধু মনে হলো মোমবাতির আলো অস্বাভাবিক উজ্জ্বল হয়ে উঠেছে। এবং আশ্চর্যের ব্যাপার, ছেলেবেলার একটি স্মৃতি তার চোখের সামনে ভেসে উঠল। গ্রীষ্মের প্রচণ্ড গরমের এক দুপুরে তিনি ঝাঁপিয়ে পড়ছেন ব্রহ্মপুত্রের শীতল জলে। ঠান্ডা ও ভারী সেই পানি মাছের চোখের মতো সেই স্বচ্ছ জলে ইচ্ছে করে তুলে যেতে। মৃত্যুর আগে গত জীবন চোখের সামনে একবার হলেও ভেসে ওঠে। এটা কি সত্যি? হয়তো সত্য, নয়তো হঠাৎ করে ভুলে যাওয়া শৈশবে এই ছবি চোখে ভাসবে কেন? মিসির আলি কিছু একটা বলতে চেষ্টা করলেন, কিন্তু বলতে পারলেন না। তার আগে লোহার রড প্রচণ্ড বেগে নেমে এলো তার দিকে। চারিদিকে সীমাহীন অন্ধকার, তীব্র তীক্ষ্ণ ব্যথা, এক গভীর শূন্যতা। মিসির আলি বুঝতে পারছেন তিনি তলিয়ে যাচ্ছেন। তার চারিদিকে সীমাহীন জলরাশি। তিনি কিছু বলতে চেষ্টা করলেন, বলতে পারলেন না। মিসির আলি, মিসির আলি, তাকাও তুমি, তাকিয়ে দেখো। মিসির আলি চোখ মেললেন। মোমবাতি জ্বলছে, আলো আর আধার। তিনি কি বেঁচে আছেন, নাকি এটা মৃত্যুর পরের কোনো জগৎ, কোনো অধেগা ভুবন? মিসির, মিসির, কে কথা বলে? কোথেকে আসছে কিন্নর কণ্ঠ? ঘাড় ঘুরিয়ে কিছু দেখার উপায় নেই, সমস্ত শরীর অসহ্য বেঁধে কুঁকড়ে যাচ্ছে। নিঃশ্বাস নিতে এত কষ্ট, এত কষ্ট আছে পৃথিবীতে? কোথায় ফিরোজ, কোথায়? মিসি, মিসির আলি, আর কোনো ভয় নেই, সে পালিয়ে গেছে, আমি এসেছি, তাকাও, তাকাও আমার দিকে। কে পালিয়ে গেছে? কে কথা বলছে? কার দিকে তাকিয়ে তাকাতে বলছে? মিসির আলি তাকাতে গিয়ে ব্যথায় নীল হয়ে গেলেন, মুখ ভর্তি বমি করলেন, টকটকে লাল রক্ত এসেছে বমিতে, ফুসফুস ফুটো হয়েছে, পাঁচরে হাড় ঢুকে গেছে ফুসফুসে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এই কারণে। মিসির আলির চোখে জল এসে গেল, এত কষ্ট, এত কষ্ট। মিসির, মিসির, কে তুমি, তাকিয়ে দেখো। মিসির আলি তাকালেন। যন্ত্রণা এবং ব্যথার জন্য তিনি এই অদ্ভুত দৃশ্য দেখছিলেন। হ্যালুসিনেশন, হ্যালুসিনেশন। মিসির আলি, আমি কে বলো তো? জানি না কে। ভালো করে দেখো, ভালো করে দেখো, চোখ নামিয়ে নিচ্ছ কেন? আমার সঙ্গে কথা বলতে থাকো, তাতে ব্যথা ভুলে থাকবে। বলো আমি কে? মিসির আলি আবার মুখ ভর্তি বমি করে করলেন, আমি সেই দেবী। তুমি তো আমাকে বিশ্বাস করো না, নাকি এখন করছো? তুমি আমার কল্পনা, উইসফুল থিঙ্কিং। দেবী আবার কি? আমি কিন্তু তোমাকে বাঁচিয়েছি। দেবী মূর্তি খিলখিল করে হেসে উঠল, কি চমৎকার হাসি, কি অপূর্ব সুরধ্বনি। ঘরে চাপা ফুলের গন্ধ, তীব্র সৌর। হ্যালুসিনেশন, হ্যালুসিনেশন হচ্ছে, হ্যালুসিনেশন ছাড়া এ আর কিছুই নয়। দেবী হাসছে। চাপা ফুলের গন্ধ কি দেবীর গাতে খেয়ে আসছে? তাকে রক্ত মাংসের মানবীর মতোই লাগছে, ছুঁয়ে দেখতে ইচ্ছে হচ্ছে, কিন্তু কি কষ্ট, কি কষ্ট। মিসির আলি হাঁফতে হাঁফতে বললেন, দেবী আমার কষ্ট কমিয়ে দাও। আমাকে বিশ্বাস করছো তাহলে? না, কেন করছো না? এ জগতে সমস্ত কি যুক্তিগ্রাহ্য? এই আকাশ, অনন্ত নক্ষত্রপুঞ্জ, তুমি কি বলতে চাও এর কোথাও কোনো রহস্য নেই? অসীম কি? এই সামান্য প্রশ্নের জবাব কি তোমার জানা আছে?
বলো, তুমি জানো? আমি জানি না, কিন্তু একদিন জানব। আমি না জানলে আমার পরবর্তী বংশধর জানবে। মিসির আলি, তুমি বড় অদ্ভুত লোক। মিসির আলি কাতর কণ্ঠে বললেন, আমার ব্যথা কমিয়ে দাও, আমার ব্যথা কমিয়ে দাও। দেবী হেসে উঠল, মৃদু স্বরে বলল, আমায় বিশ্বাস করছো না, অথচ ব্যথা কমিয়ে দিতে বলছো। বড় কষ্ট, বড় কষ্ট। তোমার বন্ধু চলে আসছে, তোমাকে হাসপাতালে নিয়ে যাবে, তুমি আবার সুস্থ হয়ে উঠবে। এবং মজার ব্যাপার কি জানো, নীলুর সঙ্গে বিয়ে হবে তোমার। যদি কোনোদিন হয় আমার কথা মনে করো। মিসির আলি আচ্ছন্ন হয়ে পড়ে যেতে লাগলেন। তিনি দেবীর কথা এখনো শুনতে পাচ্ছে। কি অপূর্ব কণ্ঠ, কি অলৌকিক সৌন্দর্য! কিন্তু এ সবই মায়া। অসুস্থ ব্যথা জর্জরিত মনের সুখ কল্পনা। প্রকৃতি চাচ্ছে নারকীয় কষ্ট থেকে তার মন ফিরিয়ে নিতে, সেজন্যই সুখের স্বপ্ন দেখিয়ে তাকে ভোলাচ্ছে। হয়তো নীলুর সঙ্গে তার বিয়ে হবে, তাতে কিছুই প্রমাণিত হয় না। প্রমাণ বড় কঠিন জিনিস, বড় কঠিন। মিসির আলি কাতর কণ্ঠে বললেন, কষ্ট কমিয়ে দাও, কষ্ট কমিয়ে দাও। অপরূপা নারীবর্তী চাপা ফুলের গন্ধ ছড়াতে ছড়াতে দূরে সরে যাচ্ছে। তার পায়ে ঝুমঝুম করেছে নূপুর। কে যেন দরজা ধাক্কা দিচ্ছে। কে সে? সাজ্জাদ হোসেন? ওরা কি ধরে ফেলেছে ফিরোজকে? ওকে সুস্থ করে তুলতে হবে। ইসিটি দেখিয়ে দেখলে হয়, দিয়ে দেখলে হয়। দুখ মনে হয়তো এখন সে সুস্থ। তাকে একবার আঘাত করে তার চেতনা ফিরে এসেছে। হানিফা, হানিফা কেমন আছে, কোথায় আছে? সুখে আছে তো? আহ, বড় কষ্ট। কেউ আমাকে ঘুম পাড়িয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও। আমি তলিয়ে যেতে চাই অতল অন্ধকারে। বড় কষ্ট, বড় কষ্ট। সাজ্জাদ হোসেন দরজা ঠেলে ভিতরে ঢুকলেন, টর্চের আলো ফেললেন মিসির আলির মুখে। সাজ্জাদ হোসেনের মুখে এক ধরনের প্রশান্তি লক্ষ্য করা গেল। কার নগ্নগাত্র আগন্তুককে কিছুক্ষণ আগেই ধরা হয়েছে। খুবই আশ্চর্যের ব্যাপার, পুলিশকে সে প্রথম যে কথাগুলি বলে তা হচ্ছে, আপনারা স্যারকে বাঁচানোর চেষ্টা করুন, এক্ষুনি হাসপাতালে নিয়ে যান, আর আমার বাবাকে টেলিফোন করে বলুন আমি ভালো হয়ে গেছি। স্যারের বাসায় একজনের সঙ্গে দেখা হয়েছিল, সে আমাকে ভালো করে দিয়েছে। সমাপ্ত।